হাই ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি এফ স্যাক্সেসে বন্ধুরা যারা আপনার আপার প্রাইমারির ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যেই আজ বেসিক্যালি এই আপডেট বলুন নিউজ বলুন যেটা সেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আপার প্রাইমারিতে এস্টে অর্ডার উঠে গেল এই এসটি অর্ডার তোলার সঙ্গে সঙ্গে বিচারপতি অভিজিৎ বাবু তিনি বেশ কিছু কিন্তু নির্দেশ দিয়েছেন কমিশনকে সেই নির্দেশগুলো মানতে হবে তো সেই নির্দেশগুলো কি সেটা আমরা দেখ কোর্টের রায়ের পরে চাকরি প্রার্থীদের একাংশের বক্তব্য কি সেটাও আমরা দেখব আর যাদের নাম বিভিন্ন কারণে আসেনি আপনারা জানেন গতকাল কিন্তু বেসিক্যালি তিনখানা লিস্ট আর যদি আমরা এটা ধরি কাট আপ ধরি যে কাট আপ এর জন্য একটা লিস্ট এসছে তাহলে পাঁচটা লিস্ট প্রকাশ করেছে সার্ভিস কমিশন তো সেখানে অনেকেই সুযোগ পাননি তো যারা নতুন করে আবার সুযোগ পেতে পারেন বা সম্ভাবনা আছে তাদের উদ্দেশ্য এখানে কিছু কথা এই এই বিষয়গুলোই ভিডিওতে আজ আমি তুলে ধরব প্রথমেই যেটা বলার সেটা হলো আপারি নিয়োগের ক্ষেত্রে যে অন্তর্বর্তীকালীন স্থগাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তা আজ তুলে নিল অর্থাৎ আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া বিলম্বে শুরু করতে আর কোনো বাধা রইল না এবং এখানে যেটা বলার সেটা হলো কমিশন বা সরকার পক্ষ যে কথাগুলো বলেছিল যখন অর্ডার দিয়েছিল কমিশন কমিশনের বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য বা সেখানে বারবার যেটা উঠে আসছিল যে এই মেরিট লিস্টের ভেতরে এমন কিছু আছে যেটা স্বচ্ছ না কিন্তু কমিশন সেই জিনিসটা প্রমাণ করে দেখিয়ে দিল যে তারা যেটা করেছে সেটা অনেকটাই স্বচ্ছ যদিও এর উপরে অনেক কোশ্চেন আছে চাকরি বিভিন্ন বিক্ষোভ আছে এবং বিভিন্ন ভুল ত্রুটি এখনো এর সঙ্গে লিঙ্ক আপ আছে তো এখানে যেটা বলার সেটা হলো আপার প্রাইমারি এই নিয়োগের ক্ষেত্রে যে অন্তর্বর্তীকালীন দেশ ছিল কলকাতা হাইকোর্ট সেটা তুলে নিল আর নেয়ার পিছনে যেটা বলা হচ্ছে সেটা হলো গতকাল যে লিস্টগুলো প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন তাতে কমিশনের বা রাজ্যের ভূমিকায় সন্তুষ্ট কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট কিন্তু কমিশন এই যে এক সপ্তাহের ভিতরে বা সাত দিনের ভিতরে যে ক্রিয়াকলাপটা করলো এতে সন্তুষ্ট কোর্ট এও নির্দেশ দিয়েছে এই যে অর্ডারটা উঠল অর্থাৎ কমিশন ইচ্ছা করলে নিয়োগ প্রক্রিয়া চালাতে পারবে কিন্তু কোর্ট এখানে এও নির্দেশ দিয়েছেন যদি কোনো চাকরি প্রার্থী নিজেকে বঞ্চিত মনে করেন তাহলে দুই সপ্তাহের মধ্যে কমিশনে গিয়ে অ্যাপ্লিকেশন জমা দিয়ে আসবেন এবং কমিশন সপ্তাহের মধ্যে তার তার উত্তর দেবেন মানে টোটাল প্রসিকিউরটা বা প্রসিকিউরটার জন্য বারো সপ্তাহ সময় লাগবে বারো সপ্তাহ সময় লাগবে তাহলে এখানে আমরা বুঝতে পারছি গতকাল যে লিস্ট কমিশন প্রকাশ করেছে তার ভিতরে কিছু ভুল ত্রুটি থাকতে পারে বা কিছু বিষয় এখনো সংশোধন করার দরকার তার দরজাও কিন্তু কোর্ট খুলে দিয়েছে বা কোর্ট সেটাও বলেছে যে কমিশনে গিয়ে দুই সপ্তাহের মধ্যে অ্যাপ্লিকেশন জমা করে আসতে হবে এবং কমিশন দশ সপ্তাহের মধ্যে উত্তর দেবে একটা কথা এখানে যেটা বলার সেটা হলো যাদের অলরেডি মেরিট লিস্টে নাম চলে এসছে তাদের কিন্তু তারা তারা যে আমার ইন্টারভিউতে ডাক পাবে না এরকম কিন্তু সন্দেহ আর এখন নেই এখন যে রায় এই রায়ের উপরে ভিত্তি করে বলা যায় যাদের ইন্টারভিউ লিস্টে নাম এসে তারা কিন্তু প্রত্যেকে ইন্টারভিউতে ডাক পেয়ে গেছেন অর্থাৎ ইন্টারভিউ দিতে যাবেন আপনারা ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিন এবং এই ইন্টারভিউটা মনে হচ্ছে যত শীঘ্র সম্ভবই হবে আর এখানে যেটা বলার যারা ওই বঞ্চিত হয়েছে তাদের যে কথাটা বলছিলাম তাদের জন্য কিন্তু কোর্ট একটা জায়গা খুলে রেখেছে বা একটা নির্দেশ দিয়ে রেখেছে কমিশনকে কমিশন যেন সেটা অবশ্যই ভাবে এখানে আর একটা যেটা কথা বলার এর এরপরেও যদি কোনো চাকরি প্রার্থী নিজেকে বঞ্চিত মনে করেন তাহলে তিনি আইনি পদক্ষেপও নিতে পারেন কখন তিনি আইনি পদক্ষেপ নিতে পারবেন অর্থাৎ কোর্টের দ্বারস্থ আবার হতে পারবেন যদি বারো সপ্তাহ এই যে দু সপ্তাহ প্লাস দশ সপ্তাহ এই বারো সপ্তাহের মধ্যে কমিশন থেকে তিনি কোনো সদুত্তর না পান বা উত্তর পেলেন সেটা তার মনোভূত হলো না তখন তিনি কিন্তু আবার আইনি পদক্ষেপ নিতে পারেন আর এখানে যেটা বলার যে নিয়োগ প্রক্রিয়া কমিশন ত্বরান্বিত করতে চাইবে কারণ এই নিয়োগ প্রক্রিয়াটা দীর্ঘদিন ধরে আটকে আছে কমিশনের উপরে বা সরকার পক্ষের উপরে নিয়োগ প্রক্রিয়াটা দ্রুত সম্পন্ন করার জন্য বেশ ভালো রকম একটা চাপ আছে সুতরাং আপনারা যারা ইন্টারভিউ এর প্রস্তুতি নিচ্ছেন নিতে থাকুন আর একটা জিনিস যেটা বলার আপনাদের ইন্টারভিউ গাইড করার জন্য আমরা যে ভিডিওগুলো পাবলিশ করছি সেগুলোও আপনারা দেখুন আমাদের একটা পিডিএফ আছে সেটাও আপনারা কালেক্ট করতে পারেন এগুলোর লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে যে জিনিসটা বলার সেটা হলো যে সমস্ত প্রার্থীদের এখনো merit মেরিট এ নাম নেই বা মেরিট এ কোনো কারণে নাম আসেনি তাদের কিন্তু বেশ একটা বড় সংখ্যক চাকরি প্রার্থী তারা কিন্তু থেকে থেকে কমিশনের সামনে আচার্য সদনে উপস্থিত হচ্ছেন তাদের বিভিন্ন প্রকার অভিযোগ নিয়ে বিভিন্ন চাকরি প্রার্থীদের বিভিন্ন সমস্যা এটা আপনারাও জানেন কারো রিসেক্ট লিস্টে নাম এসছে তার কারণ হিসাবে বলা হচ্ছে তিনি কোনো একটা ডকুমেন্টস প্রপারলি সাবমিট করেননি কিংবা একটা ডকুমেন্টস ছাড়া তিনি বাকি কোনো ডকুমেন্টস সাবমিট করতে পারেননি অনেকগুলো অভিযোগ আছে অনেকেরই যেটা প্রাপ্ত নাম্বার হয়তো তিনি এইচএসএ ফার্স্ট ডিভিশন পেয়েছেন কি তাহলে তার প্রাপ্ত নাম্বার যেটা হওয়ার দরকার ছিল তার থেকে তিনি দুই কম পেয়েছেন এরকম অনেকগুলো অভিযোগ আছে এখন এখানে যেটা বলার বিভিন্ন চাকরি প্রার্থীদের বিভিন্ন সমস্যা এখন কোর্ট এর আজকে রায়ের পরে কোর্টের আজকে রায়ের পরে যে সমস্ত চাকরি প্রার্থীদের বিভিন্ন সমস্যার কারণে মেরিট লিস্টে নাম আসেনি তাদের বক্তব্য কমিশন যদি বারো সপ্তাহ পরে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে সকলের অভিযোগ শোনার পরে এবং একটা সুস্থ সমাধান হওয়ার পরে তার তাদের তাদের জন্য জন্য বিভিন্ন বিষয়টা খুব ভালো হয় কিন্তু কমিশন এখন ততদিন অবধি ওয়েট করবে কিনা বারো সপ্তাহ মানে বুঝতে পারছেন অনেকটা দিন অর্থাৎ ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে ততদিন ওয়েট করবে কিনা সেটা কমিশনের ব্যাপার তবে যেটা মনে করা হচ্ছে যে কমিশন কিন্তু চাইবে ইন্টারভিউ প্রক্রিয়াটা খুব দ্রুত শুরু করতে এখানে আর একটা কথা বলে রাখা দরকার আমরা জানি যে ভ্যাকান্সি আছে চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি দিয়ে। কিন্তু মেরিট লিস্ট এখন অবধি প্রকাশ হয়েছে পনেরো হাজার অনুপাতে যদি ডাকা হয় এই মেরিট লিস্টটা এই মেরিট লিস্টে নাম আসার কথা ছিল কুড়ি হাজার সামথিং সুতরাং যাদের বিভিন্ন কারণে অসুবিধা হয়েছে কমিশন কিন্তু তাদের কথা বিবেচনা করলেও করতে পারে এবার কমিশন যদি বিবেচনা করে যাদের বিভিন্ন কারণে নাম আসেন মেরিট লিস্টে তাহলে কমিশন কি ভাবে বিবেচনা করতে পারে তার একটা মোটামুটি ধারণা এখানে আমরা দিতে পারি সেটা হলো যে সমস্ত চাকরি প্রার্থীদের ডকুমেন্টস ঠিকঠাক আপলোড হয়নি বলে কমিশন জানাচ্ছে কিন্তু ক্যান্ডিডেটের কাছে উপযুক্ত ডকুমেন্টস আছে যে তার সমস্ত ডকুমেন্টস প্রপার ওয়েতে আপলোড হয়েছে এবং ডকুমেন্টস আপলোডের পরে এবং ডকুমেন্টস আপলোডের পরে অর্থাৎ তার যে ডকুমেন্টস আপলোড হয়নি বলে মেরিট তার নাম আসেনি যদি ডকুমেন্টসটা আপলোড করা হয় তারপর যদি তার প্রাপ্ত নাম্বার তার যে সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ যে কাট আপ তার থেকে যদি বেশি নাম্বার হয় কমিশন কিন্তু তার কথা বিবেচনা করলেও করতে পারে এবং তিনি ইন্টারভিউতে ডাক পাবেন এমনই ধরে নেওয়া যেতে পারে তাহলে বিষয়টা বোঝা গেল বিষয়টা এখানে যেটা সেটা হলো ধরুন আমার বিএডের মার্কশিটটা সাবমিট হয়নি তার জন্য কিন্তু আমি দশ নাম্বার কম পেলাম ওই দশ নাম্বার দেওয়ার পরে আমার যদি প্রাপ্ত নাম্বার এমন একটা জায়গায় দাঁড়ায় যে আমার সাবজেক্ট এবং ক্যাটাগরি ওয়াইজ যে কাট আপ আছে তার থেকে আমার নাম্বারটা বেশি তাহলে কিন্তু কমিশন যদি বিবেচনা করে আমার বিষয়টা তাহলে ইন্টারভিউতে আমি ডাক পেলেও পেতে পারি এছাড়া অনেকের প্রাপ্ত নাম্বার যা হওয়া উচিত তার তুলনায় কম হয়েছে এখন তিনি তার প্রাপ্ত নাম্বার পাওয়ার পরে যদি আসতে পারেন তাহলে আশা করা যায় তিনিও পরবর্তী পর্যায়ে ডাক পাবেন সুতরাং বন্ধুরা আপনাদের যাদের মনে হচ্ছে যে আপনারা বঞ্চিত আপনাদের ডাক পাওয়া উচিত ছিল বিভিন্ন কারণে আপনারা ডাক পাননি তারা অবশ্যই কমিশনে গিয়ে ডকুমেন্টস অ্যাপ্লাই করুন বা যে ফর্ম ফিল আপ করতে বলা আছে যেভাবে অ্যাপ্লিকেশন করতে বলা আছে সেগুলো করুন আশা করা যাচ্ছে আপনাদের বিষয়টার একটা সুস্থ সমাধান হবে আর যদি না হয় তাহলে আইনি যে পদ যেটা খোলা আছে সেদিকে আপনারা এগিয়ে যেতেই পারেন তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের আপডেট যে বিষয়টা আমি আপনার আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চাইবো যাতে এই নিয়োগ প্রক্রিয়ায় সকলে সুস্থভাবে অংশগ্রহণ করতে পারেন সকলকেই ধন্যবাদ